7 আগস্ট শনিবার সারা দেশের নিয়ে নারায়ণগঞ্জে জেলা উপজেলা এবং শহর নগর এলাকায় জাতীয় পরিচয়পত্রধারীদেরকে সরাসরি নিবন্ধনে টিকা দেবে সরকার। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ এনএনটিভির মাধ্যমে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, তবে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত মতে 7 আগস্ট শনিবার দিনব্যাপী এবং 14 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত আপাতত এ টিকাদান ক্যাম্পেইন থাকবে চলমান। আর এই চলমান অবস্থায় সরকারের নতুন নির্দেশনা পেলে হবে পরবর্তী ক্যাম্পেইন কার্যক্রমের বাস্তবায়ন, এমনটাই জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের যে বাংলাদেশ সরকারের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা আমাদের ওয়ার্ড ভিত্তিক যে ভ্যাকসিনের দেওয়ার সরকার উদ্যোগ নিয়েছে, সেজন্য আমরা বাংলাদেশ সরকারের ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রথম নির্দেশনা ছিল যে আমাদের ওয়ার্ডে 3টে করে, বিশেষ করে আমার 20 নম্বর ওয়ার্ডে আমার বলা হলো আপনি 3টা ই করেন, স্পট করেন। 3টে স্পট করলে আমরা 3টে স্পটে 2টা করে ডাক্তার এবং 4টা করে ভলান্টিয়ার দিতে হবে। আমরা তা সেই নির্দেশ মোতাবেক দিই, যেমন আমরা মনে করলাম যে মাহমুদনগর ব্যাপারে পাড়া যদি আবে ইয়েতে করি ওয়ালফেয়ারে করি, সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এবং ওয়ালফেয়ারে সভাপতি ওই এলাকার মাহমুদনগর এলাকার পঞ্চায়েত সভাপতি যেন হুমায়ুন সাহেবের সাথে আলাপ করে যে আপনারা থাকবেন সহযোগিতা করবেন, তারা আমাদের আশ্বাস দিল যে আমরা সহযোগিতা তো করব। আমরা তারপরে আমরা চলে গেলাম ফরাজি গান্ধা গবেষণা গান্ধা, এই দুটা মহল্লা যদি করি কোথায় করব। আমাদের মহিলা কাউন্সিলর শৈলীর সাথে আলাপ করলাম, ও বললো যে ভাই এটা আমার অফিসে করে, আমি কিন্তু আমার অফিসে না করে আমরা এটা হ্যাভেনে করি। হ্যাভেনে মানে প্রায় 400-500 লোক, হ্যাভেন কমিউনিটি সেন্টারে 400-500 লোক একসাথে বসা যায়, ফ্যান চেয়ার টেবিল টেবিল সব আছে, সেখানে করলে আমি দড়ি সোনা গেলে ফরাজ গেদার মানুষগুলো এটা নিতে আমি ভ্যাকসিন দিয়ে দিব। এই দুটি স্পট করলাম, তৃতীয় স্পট করলাম আমার অফিসে প্রায় আপনি 50-60 জন লোক বসতে পারে, আবার 50-60টা চেয়ার আছে, ফ্যান আছে, সব বসতে পারবে। সোনাগান্ধা পানি ট্যাঙ্কি সিটি কর্পোরেশনের যে বিল্ডিং, হ্যাঁ এই বিল্ডিং এর মধ্যে আমার অফিস আছে, কাউন্সিলর কার্যালয়ে। এটা আমি ভাগ করলাম যে আমার সোনাগান্ধা হাজিপুর এই দুটা মহল্লার মানুষ দিতে পারবে। তো 6টা এলাকার লোক যদি 3টি স্পটে দিলে কোনো রকম কোনো গ্যাঞ্জাম কিছুই হতো না। এভাবে দেওয়া পরিকল্পনা আমরা নিলাম, ভলান্টিয়ার চাওয়া হলো আমাদের, আমরা 3টা করে ভলান্টিয়ার কমপ্লিট করার পরে গতকাল 9:40 আবার একটা নির্দেশনা আসলো যে না একটা স্পোর করা লাগবে ওয়ার্ড প্রতি, এক ওয়ার্ডে আমার 20 নম্বর একটা স্পোর করবে। আচ্ছা, আমি অনেক যে অফিসার শাহাদত সাহেব সে আমার ফোন করছিল, তার সাথে আমি রাগি হয়েছি যে এতগুলা মানুষ, হ্যাঁ যদি আমরা একটা জায়গায় মিলে করতে যাই তাহলে আমার করোনার ডিসিপ্লিনটা কোথায় রইল। সবাই চর্চা চাবে যে আমি এটা নেই, ভ্যাকসিন নেই। হ্যাঁ, আর যেন আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশি, হ্যাঁ আমাদের একটা অভ্যাস আছে আমরা আগে পেতে চাই। হ্যাঁ, আমাদের কিন্তু দেওয়া হবে পর্যায়ক্রমে 6 দিন, হ্যাঁ কিন্তু তারপরে কিন্তু আমরা আগে কে নিব, সেই জন্য বড়াইটা হবে বেশি, সেই জন্য আমরা একটু বিভ্রান্ত বোধ করতেছি যে এটা আমরা সামাল দিব কিভাবে। তো এখন এই আপনি কি কোনো আশঙ্কা প্রকাশ করতেছেন যে এই ভ্যাকসিন দিতে গেলে নতুন করে আরো আক্রান্ত হতে পারে? এটা আমি না, এটা কিন্তু আপনি জানার কাছে প্রশ্ন করেন আমি কেন, এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে সবাই জানতেছে যে এটা একটা ছোঁয়া ছুঁই রোগ, এখানে আসলে গ্যাদারি বলে ছোঁয়া লাগলে 3 ফুট দূরে আমাদের থাকতে বলা হচ্ছে, 3 ফুট দূরে আমাদের মাস্ক পরতে হয়। এখন তো যদি আমরা 3টা স্পটে যদি করতে পারতাম তাহলে মানুষও কম আসতো, তাদের যদি বলতাম আপনারা 3 ফুট পরে পরে দাঁড়া আস্তে আস্তে যান সুন্দর হয়ে হতো। এখন একটা স্পটের মধ্যে এতগুলো লোক আসলে, হ্যাঁ আমাদের কন্ট্রোল করা বা এটা ছোঁয়া ছুঁই রোগ এটা তো মনে করেন যে বাড়বে, আমার আমার ধারণা যে সংক্রামণটা বাড়বে, আমার আক্রান্ত হোক।
এই যে এই কারণে আপনার ওয়ার্ডবাসীর কাছে আপনার প্রত্যাশা কি, তারা এই ব্যাপারে আপনার কিভাবে সহযোগিতা করতে পারে? আমরা এখন পর্যন্ত হ্যাঁ মানে আমাদের যে নির্দেশনা আছে আমরা আজকের পর্যন্ত দিবঙ্গা আমাদের ডেট হলো 7 তারিখ থেকে, আজকে লাস্ট নির্দেশনা পরে আমি ওয়ার্ডবাসীকে বলবো যে আপনারা এটা পাবেন, যেহেতু সরকার দিচ্ছে সরকারের উদ্যোগ, হ্যাঁ এটা কন্টিনিউ চলবে, প্রথম ধাপে এক নাগারে 6 দিন চলবে, 6 দিনে যতগুলা দেওয়া যেতে পারে, হ্যাঁ তারপর যদি লোক থাকে আর ভ্যাকসিন থাকে তাহলে ওটা কন্টিনিউ হবে, আর যদি মনে করেন যে লোক আছে ভ্যাকসিন নেয় হয়তো আবার এটা 1 সপ্তাহ পরে 5 দিন পরে 2 দিন পরে আবার এটা চলতে থাকবে, এভাবে জনগণের বোঝা লাগবে আর জনগণের বুঝতে হবে, মানে স্বাভাবিকভাবে তাদের প্রত্যয় সহযোগিতা থাকতে হবে। আমি আমি বিশ্বাস করি আমার 20 নম্বর ওয়ার্ডবাসীর উপর আমার টোটাল আস্থা আছে, আমার 20 নম্বর ওয়ার্ডবাসী ভালো ভদ্রদাতা, তারা তারা সাহসী, হ্যাঁ তারা কোনো রকম উদ্গ্রীব হবে না, হ্যাঁ তারা সুন্দর মতো এই ভ্যাকসিনটা গ্রহণ করবে আশা করি। সুজন খানের ক্যামেরায় সাইফুল্লাহ মাহমুদ, টিটু, NNTV, বন্দর, নারায়ণগঞ্জ।